সামনেই বড়দিন, আর বড়দিন মানেই শীতের গরম পোশাক, সঙ্গে ক্যাথিড্রাল আর জমিয়ে বাঙালির পছন্দের ফ্রুট কেক। কিন্তু সেই ফ্রুট কেক এবার দাম বাড়তে চলেছে, তার কারণ দক্ষিণ ভারত থেকে ডিমের আমদানিতে বাধা পড়েছে। স্বাভাবিকভাবেই ডিমের দামও আকাশ ছোঁয়া, তাই বড়দিনে এবার কেক কিনতে হলে বাঙালির পকেটে টান পড়তে পারে। বড়দিন, আর বড়দিন মানেই শীতের সকাল, গরম পোশাক, ক্যাথেড্রাল, সঙ্গে ঝুমিয়ে বড়দিনের ফ্রুট কেক। আট থেকে আসি সকলের পছন্দ নানা স্বাদের কেক, আর সেই কেক হতে পারে পাম কেক কিংবা চকলেট। সাল শেষের আনন্দকে উপভোগ করার আগে বাঙালি ফের একবার মেতে ওঠে বড়দিনের আনন্দে, তবে সেই স্বাদে এবার বাধা পড়তে পারে। কেক বানানোর এক অন্যতম উপকরণ ডিম, আর বড়দিন আসার আগেই সেই ডিমের দাম বাড়ছে হু হু করে। অন্ধ্রপ্রদেশ এবং কেরলে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, যার ফলে ডিমের যোগান বাজারে কমেছে অনেকটাই, সঙ্গে সঙ্গে ডিমের দাম 6 টাকা থেকে 7 টাকা পর্যন্ত এক ধাক্কায় বেড়ে গিয়েছে। প্রতিদিন পশ্চিমবাংলায় 2 কোটিরও বেশি ডিম আমদানি হয়। প্রশ্ন উঠছে, তাহলে হঠাৎ করে মধ্যবিত্তের পকেটে টান পড়ছে কেন? ডিমের বাড়তি দাম যাচ্ছে কোথায়? ডিমের চাহিদা ইতিমধ্যেই বেড়েছে, সঙ্গে গত 3 দিন ধরে ডিমের যোগানও কম হচ্ছে এরাজ্যে, যার ফলে ডিমের দাম পেটি প্রতি 100 টাকা করে বেড়ে গিয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। তবে এই দাম খুব একটা বেশি দিন স্থায়ী হবে না। ডিম বিক্রেতাদের দাবি, প্রতি বছরই 25শে ডিসেম্বরের কয়েকদিন আগে থেকে ডিমের দাম ঊর্ধ্বমুখী হয়। বড়দিন উপলক্ষে বিভিন্ন কেক ফ্যাক্টরিগুলোতে কেক বানানো হয়। এছাড়াও কেক বানানোর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ডিমের চাহিদাও বেড়ে যায় অনেকটাই। তার উপর শীতকালে মানুষের ডিম খাওয়ার প্রতি ঝোঁকও বেড়ে যায়। প্রতি বছরের ডিসেম্বরের 12 তারিখের পর থেকে ডিমের দাম বাড়তে শুরু করে, যার ফলে লাগাতার 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়তে এবং কমতে থাকে ডিমের দাম। গত বছরও ডিমের দাম 7 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল, সেটি সব থেকে বেশি 8 দিন ধরে চলেছিল। তবে এবার 5ই ডিসেম্বর থেকে ডিমের দাম বাড়াটা অনেকটাই অস্বাভাবিক বলেই মনে হচ্ছে। শীতকালে গ্রীষ্মপ্রধান রাজ্যগুলোতে ডিমের চাহিদা বেশ খানিকটা বেড়ে যায়, ফলে ডিমের দাম বাড়বে, বাড়বে কেকের দামও। তবে বছরের একটা দিন বড়দিন উপলক্ষে কেক খাওয়া হবে না, তা হয় না। সায়কদের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।